গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাপি স্পা ফ্যামিলিতে সকলকে স্বাগত রইল। আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে সানডে, সানডে মানে ফান্ডে, মজা করলাম। আসলে সারা সপ্তাহ যে পরিমাণে সকালে খাটনি থাকে, সেই খাটনিটা থেকে একটু বিরতি, তো কারণ স্যাটারডে রাত্রে আর আমি বাসনগুলো গোছায় নিকো, কারণ বললাম সানডেতেই গোছাবো, সেই জন্য সকালবেলা উঠে বাসনটা গোছাচ্ছি। একটু উঠতেও আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ স্যাটারডে নাইট আমরা একটু লেট রাত্রে শুয়ে একটু মুভি দেখি, সেই জন্য একটু দেরি হয়েছে। চলো একেবারে চা, এদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ বসিয়েছি, আর একদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, একেবারে ভাতটাও বসিয়ে দেবো। চাটা খেয়ে মিস্টার বাজারে যাবে, রবিবারের বাজার, রবিবার একটু ভিড়ও হবে, তাই বললাম চাটা খেয়েই যাও, দেরি হয়ে গেছে, মিস্টার বলছিলো চলে যাবে। আর এদিকে চিনিটাও ফুরিয়ে গেছে, তাই চিনিটা একটু রিফিল করে নিলাম। আর এই কাঁচের জারগুলো না কিনেছি জানো তো, আগে স্টিলেরগুলো ছিল, আর স্টিলের অনেক দিন ধরে, অনেক বছর ধরে রয়েছে ওটা, সেই নতুন বাড়ি হওয়ার পর থেকে প্রায় 7-8 বছর ধরে রয়েছে ওগুলো। আর এখন না ঢাকনাটা খোলা যাচ্ছে না, চিনির ঢাকনাটা, আর এমনভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তাই একদিন গ্রসারি স্টোরে গিয়ে দেখলাম কাঁচের এই জারগুলো, কিন্তু ভয়ও লাগছিলো একটু কিনতে, কারণ হাত থেকে যদি পড়ে যায়, কাঁচের জিনিস বেশি দিন থাকে না। তো মিস্টার বললো চলো কিনে নাও, তাই কিনে নিলাম। দেখতে খুব সুন্দর, খোলাও যায় এগুলো, তো চিনিটা একটু রিফিল করে নিলাম। চলো এদিকে চা হচ্ছে, ওদিকে ভাতের জলেও বসিয়ে চালটাকেও ধুয়ে দিয়ে দিলাম। ভাতটা হতে হতে এদিকে আমাদের চাটাও খাওয়া হয়ে যাবে, ভাতটা হোক, তারপর আমি সবজি কাটবো। আর আজকে সানডে, সানডে মানেই হচ্ছে মাংস, আজকে রান্নারও কম আছে। আর মিস্টার বলেছে আজকে ব্রেকফাস্ট করতে হবে না, খুব ব্রেকফাস্টেও নিয়ে আসবে দই পরোটা, খুব সুন্দর খেতে হয় দই পরোটা। মিস্টার বললো চলো আজকে আর ব্রেকফাস্ট করতে হবে না, তাহলে একটু রেস্টই আছি, চলো তাহলে চাটা খাই। একটা পেন্ডিং কাজ আছে জানো তো, সেটা অনেক দিন থেকে করা হচ্ছে না, মিস্টারকে বলেছিলাম। এই দেখো এই জিনিসটা, এইখানটা না হচ্ছে সিঙ্কের নিচে জানো তো, এরকম জালি দিয়ে দিয়েছে, জালি দেওয়ার পরও না আরশোলা ঢুকে যাচ্ছে এই ছোটো ছোটো ফুটো দিয়ে, কী সমস্যা বলো তো। সেই জন্য মিস্টারকে বলেছিলাম হোয়াইট সিমেন্ট কিনে আনতে, মিস্টার কিনে এনেছিলো, কিন্তু অনেকদিন ধরে এই কাজটা হচ্ছে না। আসলে রান্নাঘরে এত কাজ থাকে, তারপর করতে করার পর আর এনার্জি পাচ্ছিলাম না, তাই আজকে ভাবলাম আজকে তাহলে এটাই করে দিই, যখন জলখাবারটা বানাতে হবে না খো, তাই এটা করে নিলাম। আর এই ধরনের ছোট কাজের জন্য কোনো মিস্ত্রি পাওয়া যায় না জানো তো। আর আজকে ব্রেকফাস্টে ঝামেলা নেই, মিস্টার নিয়ে আসবে, সেই জন্য তরকারিটা বসিয়ে দিলাম। আর মাংস হবে, মাংসটাও আনতে গেছে, চলো আমি স্নান করে, মিস্টার ফুলও আনতে গেছে, ফুলও নেই। স্নানটা কি বদমাইশি করছে, চলো মিস্টার মাংস নিয়ে চলে এসেছে, ম্যারিনেট করে রেখে ওদের খেতে দিয়ে স্নান করি আগে। চলো ম্যানেজ করা হয়ে গেছে। আর এদিকে বেটু কি খাবি, তুই খালি জুস খাবে, দেখেছো দুধ খাওয়া নেই, জুস খাবে, যে কি দুষ্টু। চলো চাপা দিয়ে দাঁড়া, আনলে কিছু খাওয়া যাচ্ছে না, সর্দি হয়ে গেছে না তোর? এই তো হয়েছে সর্দি, কার সর্দি হয়েছে, সর্দি হয়েছে তো, হয়েছে না হয়নি। এই দেখো দই পরোটা সঙ্গে আলুর দম, আর বেটু খাচ্ছে ট্রু সঙ্গে দই পরোটা, আলুর দম খেতে পারবে না। একেবারে স্নান করে পুজো করে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি, এদিকে ডাটা আলুর তরকারি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার করবো মাংস। চলো মাংসটা করে নিই, নেট করাই ছিল আর সেই জন্য এখন মাংসটা বসাতেই চলে এলাম। চলো মাংসটা করে নিই, সিম্পলভাবেই করবো মাংসটা, আর বেটুরও ওই একই সঙ্গে কষে নেবো। বেটুর মানে মশলাটা যখন দিয়েছিলাম, ম্যারিনেট করেছিলাম, ওতে লঙ্কা দিয়ে নিকো, বেটুরটা নাবিয়ে নিয়ে তারপরে আমরা লঙ্কা দেবো, যতটা ঝাল খাবো ততটা দিয়ে দেবো। চলো হয়ে গেছে, বেটুরটা আলাদা প্রেশার কুকারে দিয়ে দিই, আমাদেরটা আলাদা প্রেশার কুকারে দিয়ে এদিকে করছি, আর এদিকে বেটুর সঙ্গে বকর বকর করছে জানো তো, বেটু তো বদমাইশি করছে। চলো অনেকগুলো একটু বেলাও হয়ে গেছে, যেহেতু একটু বেলা করেই উঠেছি আজকে, আরে সারা সপ্তাহ সেই সকালবেলা উঠতে হয়, আজকে একটুখানি বললাম থাক পরেই উঠি, রবিবার দিনটা একটু আমাদের এরকমই যায়, অলসভাবে কাটে জানো তো, আস্তে আস্তে কাজগুলো করি। আলুগুলো কেটে নিলাম, বেটুরটা একটু পেঁপে দেবো, পেঁপে গাজর দেবো, বেটুর পেঁপে, আর আমাদেরটা শুধু আলু দিয়ে করবো। চলো বেটুকে এবার স্নান করিয়ে দিই, দুটো প্রেশার কুকারে রান্না হচ্ছে, বেটুর একটা আমাদের একটা, বাজছে 12:30। চলো বেটু স্নান করবো, চলো
একটু এতটা বদমাইশি করছিলে, দেখো পড়াশোনা করেছে, জল ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, পাপা আসবে, বন্ধ করো, চলো ওকে স্নান করবো, বাইরে স্নান করবে কলতলায় পাপার সঙ্গে, সেই জন্য বলছে পাপা এসে গেছে। হ্যাঁ পাপা এসে গেছে। তুই মুখটা কি করেছিস দেখ, নিজে রং করেছিস মুখে, দেখ দেখে চোখটা দেখে, এপাশটা ফের দেখে, এদিকটা দেখে, এ বাবা, এই দে রং লেগেছে ওখানে চোখের এখানটা। আদি আজকে বায়না জুড়েছে পাপার সঙ্গে স্নান করবে বাইরে কলতলায়, সেই জন্য কি করব, সেই জন্য এই কাজগুলো করতে চলে এলাম। গ্যাস টেবিলের অপর দিকে যে কাউন্টার টপটা আছে সেটা একটু নোংরা হয়ে আছে, সেটা একটু পরিষ্কার করে নিয়েছি, রোজই করে নিই রান্নার পর, আজকেও তাই করে নিয়েছি, কারণ রোজ করে নিলে খাটনিটা কম হয়, জানো তো, বেশি খাটনি পড়ে না, কিন্তু যদি না করি তাহলে ভীষণ চাপ পড়ে যায়, নোংরা হয়ে যায়। একটু গাছটাতেও একটু জল দিয়ে দিলাম, রোজই করি রান্নাঘরে, চোখের সামনে যেহেতু থাকে সেহেতু রোজ মনে পড়ে, একবার করে ধুয়ে দিই, জলটা পাল্টে দেওয়ার চেষ্টা করি। চলো ওই দিকের কাজ হয়ে গেছে, এবার গ্যাস টেবিলটাকে এবার পরিষ্কার করে নিই, রান্নাও হয়ে গেছে, চলো সাইডটা নোংরা হয়ে আছে, রান্না করতে গেলে সে একটু ম্যাশ হয়েই যায়, চলো এই দিকটা একটু পরিষ্কার করে নিই। এবার বেটুকে স্নান করো, বেটু তো করছে না কিন্তু ওর পাপাও তো বেরোচ্ছে না, পাপার আজকে হয়তো একটু চাপ আছে কাজের, সেই জন্যে পাপা বেরোচ্ছে না, খো দেড়টা বাজতে চললো, চলো বেটুকে, আর এই বোতলগুলোই না কাঁচের বোতলগুলো কিনে রেখেছি, এই বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, আমাদের ফ্রিজে খুব একটা ঠান্ডা জল থাকে না, কিন্তু এত গরম পড়েছে ঠান্ডা জল রাখতে হচ্ছে, এই দুটো কাঁচের বোতল কিনেছি, মানে গরম পড়েছে আর জলগুলো এত গরম হয়ে থাকছে হিট ওয়েভের জন্য, সেই জন্য একটু গরম ঠান্ডা মিশিয়ে জল খেতে হচ্ছে, তাই দুটো বোতল কাঁচের ফ্রিজে রেখে দিই। আর আমাদের অ্যাকোয়াগার্ডটা ওপরে চোখের সামনে থাকলে না জলটা ভরে নেওয়া যায় পাম্পটা চালিয়ে, কিন্তু ওপরে থাকে আর যা হয় না কো, ওটা মাম্মা আর মিস্টারের ওপরেই নির্ভর করতে হয়, জল ভরতে যাওয়াটা আমার আর হয়ে ওঠে না কো, সেই জন্যই ওরা যখন সময় পায় ভরে, গরম জল হয়ে থাকে। চলো এবার ওভেনটা পরিষ্কার করে নিই, আর এই ওভেনটা পরিষ্কার করার জন্য এই কিচেন ক্লিনারটা আমি কিনেছি, জানো তো, এই কিচেন ক্লিনারটা খুব সুন্দর, আগে তার জালি আগে প্রিল দিয়ে পরিষ্কার করতাম, তার জালি দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো পড়লে, কিন্তু এখন এই প্রিলটা এই কিচেন ক্লিনারটা দিয়ে করলে না অতটা অসুবিধা হয় না কো, আসলে ঘষার পরিবর্তন এই কাপড়টা দিয়ে ভালো করে মোছা হয়ে যায়। চলো এই কাজটা করি, আর এদিকে বেটু দেখো, বেটু বাথরুমে চলে এসেছে, বেটু জল ঘাটছে, যেই রান্নাঘরটা ক্লিন করতে এলাম তেমনি আদি চলে এসেছে স্নান করার জন্য, ব্যস্ত হয়ে পড়েছে ভীষণভাবে, যে একটু পরে করাবো হবে না খো, তাই ও নিজেই তেল মাখবে, সেই জন্য মাম্মাকে ডাকছি যে তেলটা মাখিয়ে দেবে ওকে, তারপরে আমি স্নান করে দেবো। এখন টাবের ভেতর বাথটাবে না, টাবের ভেতরে বসে, ওপরে তো যা গরম জল ওখানে করাও যায় না বাথটাবেতে, তাই নিচে এই টাবটা একটুখানি বসবে ততক্ষণে কাজগুলো হয়ে যাবে, তাই মাম্মাকে বললাম যে তেলটা মাখিয়ে দে, ওকে ডাকছি, নাহলে এই হাফ ডান কাজ করে গেলে না আর পরে আর এনার্জি পাবো না, তাই গ্যাসটা মুছতে মুছতে চলে গেলে হবে না, আর ওরও তারা এক্ষুনি স্নান করবে, এক্ষুনি করাতে হবে, নাহলে ও তেল আর তেল দিলে না তেল যেখানে সেখানে ফেলে দেয় জানো তো, আর বুঝতে পারা যায় না কো পড়ে যাবো। গ্যাসও এদিকে কাউন্টার টপ, এদিকে কাউন্টার টপ পরিষ্কার করা হয়ে গেছে, এবার করবো এই যে এত বাসন আছে কিছুটা বাসন নামিয়ে দিই, আর কাছেরগুলো আর গ্যাসের ঝিকগুলো এগুলো সব আমি পরিষ্কার করে নিই। চলো আর এদিকে বেটুকে মাম্মা স্নান করাবে, ছুটির দিনে মাম্মার ডিউটি, মাম্মাকে তেল মাখাতে বলেছি, করুক, চলো আমি কাজগুলো করি, তারপরে বেটুকে খাওয়াবো, এখনও মিষ্টির এখন বেরোয়নি, বেটু ভেবেছিল মিষ্টার স্নান করাবে, পাপা স্নান করাবে বলছিল, কিন্তু পাপা এখন বেরোয়নি, ওগুলো করে নে, দুটো বুড়ি মিস্টারের স্নান হয়ে গেছে, মিস্টার চেম্বার থেকে বেরিয়ে পড়েছে, রোদ্র ঝরঝরে ভুলে গেছে, হা হা করে গরমটা আসবে, এক্ষুনি আমার এটা নামা দেবে লোকটা না, বলছে শীতকাল। আর এই দেখো লাল লাল মাটনের ঝোল গরম করতে দিয়েছি, সব কাজ হয়ে গেছে, আর ডাঁটা আলুর তরকারি, আর উচ্ছে আলু বয়েল করেছি সেদ্ধ করেছি, এই হচ্ছে মামা খেয়ে নিচ্ছে, মামা খেয়ে নিই, তারপরে আমি আর মিস্টার একসঙ্গে বসবো,
তুমি ঝাঁঝা রোদ্দুরে তুমি দরজাটা খুলে রাখছো, খেয়ে নাও। পাকা আলো জ্বলছিল কেন, কেউ ছিল না? সেটা আমি ইচ্ছে বন্ধ করেছিলাম, ফোন করতে ভিডিও করতে গিয়ে তুমি না হাওয়া আসে গেলি ওই জন্য। বলে দাও তাহলে আমরা বেরু করতে যাবো, চলো বাজে 7:30। আমি এখন রান্না করতে বসে গেছি, তো আলু তরকারি বানাবো আর বানাবো কচুরি। চলো আলু তরকারিটা করে নিই, তারপরে একটু বেরোবো, অনেকগুলো কেনাকাটি করার আছে। আর মামা গেছে ডান্সে, ওকে নিয়েও একেবারে ফিরবো, তাই তাড়াতাড়ি তরকারিটা করেও নিচ্ছি। কী হয়েছে, কী হয়েছে? হ্যাঁ আর তরকারি এই দেখো বেরিয়ে গেছে, চাপা দিয়ে যাই এসে এবারে কচুরি। আর গ্রসারিটাও তো নিতে হবে আজকে, এবারে কিনা দেখো কালকে কি ভিড় দেখেন, তুই বললি যে ফ্ল্যাটে গিয়ে কিন্তু দোলনা চাপাতে হবে, বলেছ না? এটা এখানেই চেপে না একটু। বেবি কেমন আরু, মা কেমন আরু? এটা জিরাফ ও লায়ন দেখবে। সিংহ মামাকে একটু ভিডিও করে দিই, চল চাপবি সিংহ মামার পিঠে, এতক্ষণ চাপে তাই যে ছবি হচ্ছে, ছবি ছবি তুলাম, কামলে দেবে, এই কামড়ালো না, কামড়াচ্ছে, ঠিক আছে চলো দিদি হয়ে গেছে, দিদিকে নিয়ে চলে আসি ওদিকে গঙ্গা। এই দেখো অনেক কিছু কিনে এনেছি, তোমার বোধ হয় গাড়িতে বোধ হয় আদির বোতল টোতলগুলো রয়েছে না, আদির জন্য একটা বোতল নিয়ে এসেছি, আর এই আরামবাগ থেকে টুকটাক গ্রসারি নিয়ে এসেছি। তিনটে দুধ নিয়েছি, বাদাম নিয়েছি, ছোলা নিয়েছি, বেটুর টিফিনের জন্য কেক, বেটু এই টিফিনের কেকটা খায়, আর এই মধু নিয়েছি আমার মুসলির জন্য, একটা কিনলে একটা ফ্রি, পপকর্ন নিয়েছি, এই পপকর্নগুলো খারাপ না ভালো, একটা বাদাম চাট নিয়েছি, আর কি নিয়েছি, হ্যাঁ বেটুকু একটা চকলেট নিয়েছি, দেখো মাঝে মাঝে খেতে চায়, একটা কিন্ডার জয় এসে খেয়ে নিয়েছে। বলেছিল চলো এইগুলো করেছি, আর বেটুর জন্য ওয়াটার বোতলের একটা টিফিন বক্স নিয়েছি, ওয়াটার বোতলটা ভেঙে দিয়েছে টুকটুকে, আর বলো না যা করছে আদি। বাচ্চা 9:25, আমরা একটু আগেই চলে এসেছি, এদিকে মিস্টারকেও ডিনারও দিয়ে দিয়েছি, এই দেখো কচুরি আলুর দম আর মিষ্টির সঙ্গে একটা, দিই না খুব একটা মিষ্টি, মাঝে মধ্যে দিই। ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি, ততক্ষণের জন্য।